প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুড়ি বছরের শাসনকালের কর্মচারীদের চাকরির জীবনে সর্বনাশ ডেকে এনেছে। তৎকালীন সময়ে ফিক্সড পে স্কেল চালু করা ইস্যুতে এ অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের বুকে রেল সম্প্রসারণের কৃতিত্ব নিয়ে বাম এবং বিজেপির মধ্যে যে তরজার লড়াই শুরু হয়েছে তা নিয়েও রাম বাম দুই দলের নেতাদের মুখে ঝামও ঘোষ দেন তিনি। সেই সাথে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ত্রিপুরায় রেল সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার জন্য ত্রিপুরার এমপি হিসেবে তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিকট তিনি চিঠি লিখেছিলেন রেলমন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার উদ্দেশ্যে। একটা ব্যাপারে সামনে এসে গেছে, এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট সব গভর্নমেন্ট, কিন্তু রেল কে করেছে? মানুষ বলছেন আমি করেছি, এরা বলছে আমি করেছি, কিন্তু বিষয়টা হচ্ছে রেলটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, রাজ্যের স্কিম, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে এবং কংগ্রেস আমলে ঠিক হয়েছে, এইটা আস্তে আস্তে বিজেপির আমল, বিজেপির আমলে এরপরে আরও যে আসবে তাই হবে নাকি? তাহলে কোনো মুখ্যমন্ত্রী যদি বলে আমি করেছি, ইট ইজ রং। এবং এই যে আমি প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে 80 সালে চিঠি দিয়েছি, তো 80 সালের চিঠিতে তিনি কী বলছেন? তিনি বলতে পারবেন তো, তিনি রেলওয়ে মিনিস্টারকে যে রেফার করেছেন আমার চিঠি, যে অজীব চিঠি দিয়েছে এই ব্যাপারে তুমি উত্তর দাও। সেই উত্তরে 80 সালে আপনাকে দিয়ে দিচ্ছি, এই রেলওয়ে মিনিস্টারকে বলেছে আপনার ধর্মনগর কুমারঘাট এইটা আপনার এরা সমস্ত বলে দিচ্ছে, এটা দেখবেন মানে কত টাকা ধরেছে কি না, 67 এটাকে অ্যাপ্রুভ করে। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অফিস থেকে যেসব চিঠিপত্র আদান প্রদান হয়েছে তার কপিও তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। সেই সাথে তিনি আরো জানান, ট্রাফিক সার্ভে হয়েছে, আউট অফ দিস সার্ভে ধর্মনগর কুমারঘাট লাইন হ্যাজ বিন অ্যাপ্রুভড, হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়েছে 1969-70। তা বাড়ি বুঝে বলেন আমি করেছি বা এই সব যে আমি করেছি, তো ঠিক হবে। তা ওইটার পর এরপরে এক্সটেনশান অফ রেলওয়ে লাইন ফ্রম আখড়া টু আগরতলা অ্যান্ড সাবলুম, এটা হচ্ছে 73 থেকে শুরু হয়েছে কি? এবং এখানে ডিটেল আছে, আপনারা দেখে নেবেন যে এখানে কী কী করবে। অ্যান্ড সাবলুম দি কনস্ট্রাক্ট দি কানেক্টিং লিঙ্ক উইথ বিলোনিয়া ইন বাংলাদেশ, দিস লিঙ্ক 156 কিলোমিটার লং উইল কস্ট 60 crore, এটা পরে চেঞ্জ হয়েছে। দি ডিস্টেন্স অফ কুমারঘাট টু সাবলুম অ্যালং দ্য রুট দ্যাট হ্যাভ বিন সার্ভেড আর্লিয়ার, কুমারঘাট আগরতলা সাবলুম 276 কিলোমিটার। এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বামপন্থী সাংসদ অজয় বিশ্বাস অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের 20 বছরের শাসনকালেই কর্মচারীদের চাকরি জীবনে সর্বনাশ ডেকে এনেছে। বাম আমলে ফিক্সড পে স্কেল প্রবর্তন করার ঘটনা উল্লেখ করে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস আরও জানিয়েছেন, তৎকালীন সময়ে বামপন্থীরা বারবার অভিযোগ তুলত কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না বলে। 20 বছর বামফ্রন্টে, আমি বামফ্রন্টকে বলছি সেটা, কিন্তু বামফ্রন্টে 20 বছর বামফ্রন্টের রাজত্বে ত্রিপুরা 20 বছর যে এগিয়ে যেতে পারতো, 20 বছর পিছিয়ে গেছে ডেভেলপমেন্টের দিক থেকে, 20 ইয়ার্স পিছিয়ে গেছে। মানে এখানে স্বাভাবিকভাবেই এই গভর্নমেন্টকে আমার বলবো লাস্ট, যে যেন এই কালচার না বহন করে এই গভর্নমেন্ট, এই কালচার যদি বহন করে যেটা হচ্ছে কন্ট্রাক্টারকে দেবো কন্ট্রাক্টার করবো না, অমুক করবো কাজ করবো নাকি, তাই কিন্তু ত্রিপুরা মানুষ ফেস করবে, এটা ত্রিপুরা মানুষ ফেস করবে, এটা এটা আমরা 20 বছর এগিয়ে যেতে পারতাম। এবং আপনার এখানে সর্বশেষ যেটা বলছে এখানে যে এই যে এই যে ফেলিওরটা, এই ফেলিওরটা এবং সবচেয়ে সরকারি কর্মচারীকে নষ্ট হচ্ছে, সরকারি কর্মচারী টিচাররা সেন্ট্রাল পে স্কেল পাচ্ছে, সেন্ট্রাল টাকা নিয়ে বসে আছে দিয়ে দেবে, কিন্তু মানিকবাবু করণিকের সময় পে স্কেল করেছে, মানুষের কোথাও নাই।
সেন্ট্রাল টাকা যদি দিত 50,000 crores আমরা পাইনি, টিচাররা 1,500 crore বছরে সারা জীবনে লস করছে। এই প্রসঙ্গে তৎকালীন সময়ে অর্থ দপ্তর কর্তৃক যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল সেই শ্বেতপত্রকে ডাহা মিথ্যা এবং থাপ্পার দলিল বলে উল্লেখ করেন তিনি। দপ্তর থেকে বলেছিল যে কেন্দ্র টাকা দেয়নি 10,000 কোটি টাকা অর্থ দপ্তরকে। আমি এটাকে এরপরে যখন আমি এটা বার করলাম তখন ফিনান্স সেক্রেটারি একটা শ্বেতপত্র বার করে গভর্নমেন্ট অফিস, সেটা হলো সাংঘাতিক কিন্তু ওইখানে চ্যালেঞ্জ। শ্বেতপত্রে বলো 10,000 কোটি টাকা কেন্দ্র দেয়নি। আমি ডাহা মিথ্যা ওই কর্মচারীর সাথে যাই না, ফলে ওই শ্বেতপত্রকে আমি বলেছি অর্থ দপ্তরের শ্বেতপত্র মিথ্যা দাম্পা কোনো প্রতিবাদ নাই। 10,000 crores এবং আজকে 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 শিক্ষক কর্মচারীকে ফিক্সড পে 5 বছর ফিক্সড থাকতে হবে, 1.5 বছর 1,000 টাকা তার বাজেটে টাকা আছে, কেন্দ্র টাকা দিয়েছে, সে 25,000 টাকা পাবে। সেই 25,000 টাকার মধ্যে 10,000 টাকা তাকে না দিয়ে কোনো খাতে বাড়িটা হয়ে গেছে, কি কি বঞ্চনা। সেই সাথে অর্থ দপ্তরের বিরুদ্ধে অডিট দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। একই সাথে বর্তমান রাজ্য সরকার যেন বাম আমলের সেই পথে না চলে তার জন্য রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন প্রাক্তন এমপির বক্তব্যে বিজেপি দলের ভীষণ ডকুমেন্ট এবং কর্মচারীদের সুদীর্ঘ সীমাহীন বঞ্চনার বিভিন্ন দিকগুলো উঠে আসে। রেলকৃতিতে দাবির মতো এক্ষেত্রেও বাম সরকার এবং বর্তমান রাজ্য সরকারকে একই পথে দিশারি বলে অভিযোগ উত্থাপন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।